হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে ওয়েব ডিজাইন কোর্স। আমি ওয়েব ডিজাইন কোর্স দেন ধীরে ধীরে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সেও আপলোড করব, আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব। সো আশা করি আমার সাথে থেকে আপনারাও খুব ভালো কিছু পাবেন, এবং আমার ভিডিওতে যা যা কিছু বুঝবেন না বা কোনো প্রশ্ন থাকবে সাথে সাথে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা সময় সাথে যে কোনো ভাবে আমি যদি জানি সলভ করার চেষ্টা করব। সো আজকে আমরা শিখবো হচ্ছে ওয়েব ডিজাইন। শেখার আগে প্রথমে আমরা জানি যে আসলে ওয়েবসাইট কি এবং এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে মূল কথা, আগে সেটা জানতে হবে। ওয়েবসাইট হচ্ছে এমন একটা মাধ্যম যেখানের মধ্যে আপনার টেক্সট, তারপরে অডিও, ভিডিও, ইমেজ এবং ইত্যাদি আধুনিক বা কম্পিউটার ভিত্তিক অ্যাক্সেসরিজ থাকে। সেখানে আপনি এটা থেকে অনেক ইনফরমেশন নিতে পারেন এবং আপনি চাইলে আপলোড করতে পারেন বা আপনি নিজের মতো করে কমন করতে পারেন। তো চলুন আমরা ইন্টারনেটকেই জিজ্ঞেস করি যে আসলে ওয়েবসাইট কি। সো ব্রাউজারে গেলাম, দেন আমি লিখলাম যে হোয়াট ইজ ওয়েবসাইট। সেখানে উইকিপিডিয়া আমাকে বলতেছে যে ওয়েবসাইটে কি ইংরেজি শব্দ বা ওয়েবসাইট, অথবা শুধু ওয়েবসাইট কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও, অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি বোঝায় যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ওয়েব পৃষ্ঠা মূলত একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারী ওয়েব ব্রাউজার স্থানান্তরিত হয়ে সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে সমষ্টিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নাম দেয়া হয়েছে। সেখানে অনেকগুলো কথা বলছে যেগুলো আসলে একবারে পড়লে বোঝা যায় না। যেমন এখানে বলছে যে ওয়েবসাইট হলো কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, ভিডিও, অডিও, বিভিন্ন কথা। সো ওয়েব সার্ভার কি? ওয়েব সার্ভার হচ্ছে এক ধরনের সুপার কম্পিউটার যেটা কখনো অফ হয় না, এটা 24 ঘন্টা রানিং থাকে সব সময়। এটা হচ্ছে ওয়েব সার্ভার যেখানে মূলত আসলে ওয়েবসাইটে থাকে। সো আমি এখন যাব না, এখন হচ্ছে ডিজাইনের কাজ। এই যে যখন আপনি এই এখন দেখতেছেন উইকিপিডিয়া, উইকিপিডিয়া তো একটা ওয়েবসাইট, এবং এটার এই যে এই লোগোটা এখানে আছে, এই লেখাটা এখানে মোটা হয়ে আছে, এগুলো এখানে চিকন হয়ে আছে, আবার এটা নীল হয়ে আছে। সো এখানে আবার এটার উপর নিয়ে গেলে নিচে একটা দাগ আসতেছে, এখানে লেখাটা মোটা হয়ে আছে, এখানে লেখাগুলো আবার চিকন হয়ে আছে। সো এইটা এখানে আছে, এটা এখানে আছে, মানে এক একটা এক এক জায়গায় আছে, নিজ 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 স্থানে আছে। এই যে সুন্দর করে সেপারেট করে সাজানো গোছানোটাই হচ্ছে ওয়েব ডিজাইন। এটাই এটাও একটা ওয়েবসাইট, এবং এটাকেও ডিজাইন করা হয়েছে ঠিক যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা এটাও সেভাবে আছে। তারপরে ওয়েবসাইটে আপনার অডিও থাকবে, ভিডিও থাকবে, ছবি থাকবে, লেখা থাকবে ইত্যাদি ইত্যাদি ডিজিটাল তথ্য সমাহার থাকবে, যেখানে বলা হয়েছে যে ডিজিটাল তথ্য সমাহার থাকবে। তো এইটা অ্যাক্সেস করতে তৈরি যে HTML ডকুমেন্ট দিয়ে, HTML মানে ওয়েবসাইট তৈরি করতে প্রথমে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে HTML। এবং আমি যদি আরেকটু সাধারণভাবে উদাহরণ দেই, আপনি যদি ধরেন একটা মানুষ হিসাবে যদি ধরেন ধরেন মানুষ হিসাবে যদি ধরলে ধরি তাহলে মানুষের মানুষের মূল উপাদান, গঠনতন্ত্রের মূল উপাদান হচ্ছে, যেটার উপর ভিত্তি করে মানুষ তৈরি হয়, সেটা হচ্ছে মানুষের হাড়। ঠিক এই ওয়েবের ক্ষেত্রে চিন্তা করলেও এই ধরেন যে HTML হচ্ছে ওয়েবের হাড়, দেন HTML পরে আপনার লাগবে হচ্ছে CSS ডিজাইন করার জন্য। সো ডিজাইন করার জন্য লাগবে হচ্ছে আপনার CSS, অ্যান্ড CSSটা হচ্ছে বলতে পারেন যে মানুষের মাংস, চামড়া, যে কালার, রং, ডিজাইন, তারপরে যেটা যে পজিশনে আছে এগুলো। সো প্রথমত আমরা ওয়েব ডিজাইনে HTML অ্যান্ড CSS শিখলে আমরা ওয়েব ডিজাইন মোটামুটি কমপ্লিট করতে পারবো, অ্যান্ড আফটার দ্যাট তারপরে আমরা jQuery তাহলে আমাদের ডিজাইনের পার্টটা শেষ হয়ে যাবে। সো আজকের যার জন্য আমি এই ধারণাটাই দিলাম যে HTML হচ্ছে একটা, আমি আসলে
আচ্ছা আচ্ছা জান, আজকে আমি পুরো ধারণাটাই দিয়ে দিই যে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে হলে কি কি প্রয়োজন হয়। একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে হলে আপনার প্রয়োজন হয় HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ এন্ড ফাইনালি PHP। PHP হচ্ছে একদম ডেভেলপমেন্ট পার্ট, অ্যান্ড বুটস্ট্র্যাপ হচ্ছে ওয়েবসাইটটা রেসপন্সিভ করার জন্য। রেসপন্সিভ বলতে যেটা বোঝায়, যেমন ধরেন এইটাকে যদি আমি ছোট করি, এই যে ছোট করলে যে এটা এই যে যে ছোট স্ক্রিনে চলে আসতেছে, ঠিক এরকম আমি এটাকে যতটুকু ছোট করব এটা ঠিক ওই সাইজের হয়ে চলে আসবে, এটাই হচ্ছে রেসপন্সিভ বা প্রতিক্রিয়াশীল, যেটা বাংলা অর্থ হচ্ছে প্রতিক্রিয়াশীল। এই প্রতিক্রিয়াশীল করার জন্যই প্রয়োজন হয় আমাদের বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ ছাড়াও এটাকে করা যায়, বাট বুটস্ট্র্যাপ তো তৈরি করে রাখছে, এটাকে জাস্ট আমি ব্যবহার করি, আমাদের অনেক সহজ হয়, এই জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি। এরপরে হচ্ছে যে কোয়েরি, জাভাস্ক্রিপ্ট, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। সো আজকে এইগুলো হচ্ছে বেসিক ওয়েবসাইট তৈরি করার জন্য হচ্ছে ইনস্টলমেন্ট প্রয়োজন হয়, এবং এটা চলে হচ্ছে HTTP প্রোটোকলের মাধ্যমে। সো HTTP প্রোটোকল কি এটা যদি আমি আপনাকে বলি, তাহলে এই যে এখানে দেখবেন এই এখানে দেওয়া আছে HTTPS। HTTPS মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, হাইফার, সরি ফর দ্য মিস্টেক, হাইফার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটার HTTP মানে হচ্ছে হাইফার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে এটার মাধ্যমেই ডাটাটা আদান প্রদান হয়। তারপরে বলা আছে যে এখানে ওয়েব ব্রাউজার, ব্রাউজার যে এটা আমরা ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, এটাও একটা ব্রাউজার। আপনাদের চলুন আমরা দেখি যে ওয়েবসাইট কত সালে তৈরি হয়েছে এবং কোথায়, বা ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইট কোনটা। ফার্স্ট WP ওয়েব, টি ফার্স্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড যদি আমি দেখি, তাহলে আমরা দেখব যে এই ফার্স্ট ওয়েবসাইটটি শুধুমাত্র HTML দিয়ে করা। এই এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইট, অ্যান্ড এটাকেই দিয়ে প্রথম মানে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে সক্ষম হয়েছিল, এবং এটাকে এইভাবেই রেখে দিয়েছে ওরা, এটাকে আর কখনো চেঞ্জ করেনি। কারণ আপনারা জানেন এই যে প্রথম ওয়েবসাইট ডিজাইনটা ছিল, এখানে শুধু HTML ইউজ করা হয়েছে, আর কোনো কিছু ইউজ করা নাই। এটা দিয়েই শুরু হয় ওয়েবসাইটের যাত্রা, এবং এটা এখনো এইভাবেই আছে। সো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, প্রথমে শিখবো HTML, দেন শিখবো CSS। সো আমরা ওয়েবসাইট ওয়েব ডিজাইন যদি শিখতে হয়, তাহলে আমাদেরকে মাস্ট বি যে সাইট, যে ওয়েবসাইটের কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে W3 School। W3 School হচ্ছে আমাদের জন্য এমন একটা ওয়েবসাইট যেটার মধ্যে আমাদেরকে খুব সুন্দর করে রুটিং করে কোনটার পর কোনটা শিখতে হবে, কিভাবে শিখতে হবে, সব কিছু বলে দেওয়া আছে। শুধু আপনারা যদি কষ্ট করে একটু ইংরেজি ভালো বুঝে পড়ে যদি আপনারা এখান থেকে মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন, আপনারা এখান থেকে শিখতে পারবেন, কোনো অসুবিধা থাকবে না, কারণ এইখানেই আপনার সব কিছু দেওয়া আছে। তো তারপরও অনেকে আছে যে বুঝে না, কিন্তু একটু বুঝাই দিলে ভালো পারে। সো তাদের জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এই যে এখানে HTML টিউটোরিয়ালের মধ্যে, এই HTML টিউটোরিয়ালের মধ্যে সব কিছু এখানে সাজানো আছে। সো আমরা এই রুটিনটাই ফলো করব, যাতে যেমন স্কুল কলেজে আপনাদের সিলেবাস থাকে, সো এইটাকেও আমরা সিলেবাস হিসেবে দেখব, দেখে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু শেষ করব। সো আমার জন্য সকলে দোয়া করবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবশেষে বলবো যে দেশের মধ্যে খুব ভয়াবহ, দেশের মধ্যে না বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে খুব ভয়াবহ পরিস্থিতি চলতেছে, সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি হাত ধুই দেবেন, এবং অন্যের সংস্পর্শে খুব কম যাবেন, নিজেকে আবদ্ধ করে রাখার চেষ্টা করবেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।